হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা বলেছিলাম যে আপেক্ষিক বেগের দ্বিমাত্রিক গতির যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকের ক্লাসে আপেক্ষিক বেগের যে দ্বিমাত্রিক গতির যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। তো এর আগে যে বিষয়টা আমরা দেখছিলাম যে একমাত্রিক গতির ক্ষেত্রে যদি চোর সামনে দৌড় দেয়, চোর যদি সামনে দৌড় দেয় আর এটাকে চোর যদি একটা বাক্সকে চোর ধরে যদি পুলিশ পেছন থেকে তাড়া করে, তাহলে পুলিশ চোরকে কত বেগে তাড়া করবে, বা পুলিশকে যেমন এটাকে যদি চোরটাকে যদি ঠিক চিন্তা করি ভিটি, এটাকে যদি ভিপি চিন্তা করি, তাহলে পুলিশ চোরকে কত বেগে তাড়া করবে, বা হ্যাঁ পুলিশ চোরকে কত বেগে তাড়া করবে, বা চোর কত বেগে দেখবে যে পুলিশ তার দিকে তাড়া করতেছে। সেক্ষেত্রে আমরা এরকম লিখছিলাম যে দেখবে তাকে এপাশে রাখি, যে দেখবে তাকে এপাশে রাখি, আর পুলিশটার যার বেগ নির্ণয় করবো, যার আপেক্ষিক বেগ নির্ণয় করবো, তাকে বাম পাশে রাখতে হবে, এবং সেক্ষেত্রে ভিপি মাইনাস ভিটি করবো। এভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক বেগ, কিন্তু এখানে একমাত্রিক হওয়ার ক্ষেত্রে, একমাত্রিক হওয়ার জন্য আমরা যেটা করছিলাম বারবারে, কারণ আমরা জানি দুইটা ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে সেক্ষেত্রে তাদের লব্ধি হয় যোগ অথবা বিয়োগ হয়, কিন্তু যেহেতু আপেক্ষিক যার জন্য আমাদেরকে বিয়োগ করতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা কি করছিলাম ডিরেক্টলি মান বিয়োগ করে দিয়েছিলাম। কিন্তু যদি এটা ভেক্টর হয় তখন কিন্তু আমাদের এরকম লিখতে হবে, অথবা এটাকে আমি এরকম লিখতে পারি ভিপি প্লাস মাইনাস ভিটি, এটা লব্ধি নির্ণয় করতে পারি। দেখো যখন দুইটা ভেক্টর এলে আমরা লব্ধি নির্ণয় করব, তখন একটা বিষয় চলে আসে, দিকের বিষয়টা চলে আসে, যে আপেক্ষিক বেগের দিক কোন দিকে। তো এখন এই আপেক্ষিক বেগের দিক কোন দিকে এই বিষয়টা যখন চলে আসবে, আমাদের কোনো কিছুর প্রবলেম না, আমাদের জাস্ট এইটুকু খেয়াল রাখতে হবে, এইটুকু খেয়াল রাখলে বোধহয় বাকি সব সমস্যা তোমরা নিজেরাই সলভ করতে পারো। কারণ তোমরা জানি যে ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে যে আলোচনা ছিল, খুব লম্বা চড়া একটা ক্লাস ছিল আমাদের, সেখান থেকে তোমরা হয়তো দেখে শিখে ফেলছো যে কীভাবে ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতে চাই। আমরা সেই সূত্রটাকে এইখানে অ্যাপ্লাই করবো এবং দেখো খুব সহজেই আপেক্ষিক বেগের মান এবং দিক নির্ণয় করব। তো চলো মনে করো একটা গাড়ি এই দিকে চলতেছে আর একটা এ বস্তু, গাড়ি না ধরে এ বস্তু এই দিকে চলতেছে, বি বস্তু এই দিকে চলতেছে। এখন যদি আমি বলি যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা, এদের মধ্যবর্তী কোণ থেটা না আলফা, ধরো মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন তুমি যেটা করতে চাইবা সেটা হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাইবা। কিন্তু আমি একটু আগে একটা বিষয় আলোচনা করে নিই যে যদি এরকম হয় যে বি বস্তু এ বস্তুকে দেখে কোন দিকে দেখবে, বি বস্তু এ বস্তুকে দেখলে তাকে মনে হবে সে এদিকে যাচ্ছে না, বরং তার কাছে মনে হবে এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে এ বস্তুটা, তার কাছে মনে হবে যে বি এ বস্তু এদিকে যাচ্ছে না বরং এদিকে যাচ্ছে। আচ্ছা আবার এ বস্তু যদি বি বস্তুকে দেখে তার কাছে মনে হবে বি বস্তু এদিকে যাচ্ছে না, আর একটু পিছনে এদিকে যাচ্ছে, তাহলে এইটা আমি কিভাবে ব্যাখ্যা দেব, এটা আমি কিভাবে ব্যাখ্যা দেব? এই ব্যাখ্যা একমাত্র আপেক্ষিক বেগের মাধ্যমেই দেওয়া সম্ভব। তাহলে আমরা একটা জিনিস জানি, যে দেখবে তার সাপেক্ষে, যার সাপেক্ষে বেগ নির্ণয় করা হয় সে দেখবে। তাহলে আমরা একটা কাজ করি, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করি। তাহলে বি এর সাপেক্ষে যদি এর আপেক্ষিক বেগ নির্ণয় করি, তাহলে আমি লিখবো ভি এ বি ইকুয়াল টু হচ্ছে ভি এ মাইনাস ভিবি। আমরা দেখো এবার কিন্তু ভেক্টর চিহ্ন ইউজ করতেছি, তো ভি এ মাইনাস ভিবি অর্থাৎ বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে যার সাপেক্ষে নির্ণয় করা হবে, বি এর সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে বি হচ্ছে দেখবে, আর যার বেগ নির্ণয় করা হচ্ছে এটা তার আপেক্ষিক বেগ, এটা হচ্ছে এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে, আর যার সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে সে বিষয়টা দেখবে যে ওর বেগ কত, এ দেখবে এর আপেক্ষিক বেগ কত। ওকে, এখন এটা তো আমরা এভাবেও লিখতে পারি, ভি এ প্লাস মাইনাস ভিবি এরকমও লিখতে পারি। আচ্ছা যদি এখানে কি বুঝতে পারতেছো, এখানে বুঝতে পারতেছো ভি এ ভেক্টর, ভি এ ভেক্টর এই দিকে, ভি এ ভেক্টর এবং মাইনাস ভিবি ভেক্টরের লব্ধিটাই হবে কি ভি এ বি, ভি এ ভেক্টর এবং মাইনাস ভিবি ভেক্টরের যে লব্ধি সেটাই হবে কি ভি এ বি, অর্থাৎ বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। আর একটা যে বিষয়টা হচ্ছে যে এই ভি এ বি এর দিকটাই, ভি এ বি এর দিকটাই হবে কি তোমার হচ্ছে এই সেই দিকেই বি বস্তু এ বস্তুকে যেতে দেখবে, সেই দিকেই বি বস্তু এ বস্তুকে যেতে দেখবে। তাহলে চলো আমরা এটা হিসাব করা শুরু করি। তাহলে আমাদের এইখানে টার্গেট কি,
এখানে তারপরে হচ্ছে v এবং মাইনাস v এর লব্ধি নির্ণয় করো মাইনাস v কোন দিকে একটা ভেক্টর যদি এরকম হয় a ভেক্টর তাহলে মাইনাস ভেক্টর a ভেক্টর হয় কোন দিকে ঠিক তার বিপরীত দিকে ঠিক তার বিপরীত দিকে তাহলে ঠিক তার বিপরীত দিকে আমরা একটা মাইনাস v ভেক্টর নিলাম মাইনাস v ভেক্টর এখন v আর মাইনাস v এই দুটো ভেক্টরের লব্ধি নিশ্চয় কোন দিকে যাবে এই মাঝ বরাবর কোন দিকে থাকবে তাহলে এই মাঝ বরাবর চিন্তা করলাম যে এই দিকে থাকলো তাহলে এইটা হচ্ছে কি আমার এইটা হচ্ছে VAB B এর সাপেক্ষে A এর আপেক্ষিক বেগ এইটা হচ্ছে VAB আর এইদিকে B বস্তু A বস্তুকে যেতে দেখবে এখন আমরা প্রথমে নির্ণয় করব কি VAB এর মান নির্ণয় করব দেখো খুব সোজা এইটা আর এটার লব্ধি দুইটা ভেক্টর যদি থাকে আর তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে তোমরা লব্ধি খুব সহজে নির্ণয় করতে পারো কিভাবে VAB টাকে আমার লব্ধি চিন্তা করতে হবে এই দুটোর লব্ধি VAB টা কার লব্ধি VAB টা হচ্ছে V A ভেক্টর এবং V ভেক্টর মাইনাস V ভেক্টরের লব্ধি VAB টা হচ্ছে V A ভেক্টর এবং মাইনাস V ভেক্টরের লব্ধি তাহলে আমি লব্ধির যে সূত্র আছে সেটা লিখব VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস VB কেন দিলাম না মান নিচ্ছি ভাই V মাইনাস VB এর মান এবং VB এর মান একই হবে দুইটা ভেক্টরের মান একই এখানে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র দিকের পরিবর্তন দিকটা 180 চেঞ্জ হয়ে গেছে আবার যদি তুমি ওইভাবে না চিন্তা করে বীজগণিতিক ভাবে চিন্তা করো মাইনাস ভিবি স্কোয়ার দিলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তবে বীজগণিতিক ভাবে চিন্তা করার দরকার নেই এখানে মাইনাস দেওয়ার কারণটা হচ্ছে যে এইটার দিক মাইনাস ভিবির দিক প্লাস ভিবির দিকের ঠিক বিপরীত দিকে এইখানে এইখানে যখন আমরা ওই এই সূত্রটা ফেলি লব্ধির যে সূত্রটা ফেলি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা এইখানে কিন্তু আমরা কোনোটাই ভেক্টর নেই না যার জন্য এখানে মাইনাস চিন্তা করার দরকার নেই এখানে মাইনাস নেওয়ার দরকার নাই ভেক্টরে আমরা কি মানটা শুধু বসাবো শুধু মান দেখো এই সবগুলা শুধুমাত্র মান এখানে কোথাও মাথার উপরে ভেক্টর চিহ্ন নাই তাই এখানে আমরা শুধু কি করবো মান চিন্তা করবো কারণ এই ভেক্টর আর এই ভেক্টর ইকুয়াল শুধু কি ডিরেকশন অপোজিট তার জন্য এই দুটোর মান ইকুয়াল হবে তাহলে VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার তারপরে তুমি কি নাও VA VB এখানেও কিন্তু আমি মাইনাস দিলাম না শুধুমাত্র মান নেব এখন এখানে হচ্ছে cos আমি এখানে একটু জায়গা কম আমি এদিক থেকে নিব VAB ইকুয়াল টু হচ্ছে রুট আওয়ার আগে দিয়ে নিব VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার প্লাস 2VA VB cos কোনটা কত আমি কিন্তু এই দুইটার লব্ধি নির্ণয় করতেছি না আমি লব্ধি নির্ণয় করতেছি মাইনাস ভিবি এবং প্লাস ভি এর তো ভি এ এবং মাইনাস ভিবি তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ এটা যদি আলফা হয় এইটা তো ভাই এক সরল কোণ 180 তার মানে এই কোণটা হবে 180 মাইনাস আলফা 180 মাইনাস আলফা আমি এই পাশে লিখব 180 মাইনাস আলফা এই কোণটা হচ্ছে আমার 180 মাইনাস আলফা তাহলে ওখানে লিখে দেবো কজ 180 মাইনাস আলফা cos 180 মাইনাস আলফা কনসেপ্টটা বুঝো এখানে শুধু কনসেপ্টটা বুঝো আমাদের এই ফর্মুলা ডাজন্ট ম্যাটার আমাদের শুধু খেয়াল রাখতে হবে কি কার সাপেক্ষে লব্ধি আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে কার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে কার সাপেক্ষে নির্ণয় করতে হবে এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে কার সাপেক্ষে যার সাপেক্ষে নির্ণয় করবো সে দেখবে ভিবি এর সাপেক্ষে তাহলে ভিবি এর কি করবো উল্টা দিকে একটা নিয়ে নেবো উল্টা দিকে একটা ভেক্টর কি মাইনাস ভিবি নিয়ে নিয়েছি এখন এই এই দুইটার কি করবো আমরা লব্ধি নির্ণয় করবো কাজ শেষ তাহলে কি হয়ে গেল আপেক্ষিক বেগ নির্ণয় হয়ে গেল তাহলে এখানে আমরা এখন লিখব VA স্কয়ার প্লাস VB স্কয়ার প্লাস 2 প্লাস 2 কেন দিব না এখানে মাইনাস দিব কারণ cos 180 মাইনাস আলফা এটা হচ্ছে 180 180 মাইনাস আলফা হলে আমরা চলে যাই কার কোঅর্ডিনেটে দ্বিতীয় কোঅর্ডিনেটে চলে যাই যেটা হচ্ছে সাইন বা সাইন এবং কোসেকের ঘর অর্থাৎ এই ঘরে cos হবে কি নেগেটিভ তার জন্য এখানে মাইনাস চলে আসলো 2VA এইখানে যে মাইনাস cos থিটা হয়তো সেটা আমরা এখানে দিয়ে দিলাম 2VA VB cos তুমি চাইলে এই ফর্মুলা দিয়ে করো cos 180 মাইনাস আলফা দিয়ে করো অথবা তুমি ডিরেক্টলি মাইনাস দিয়ে cos আলফা দিয়ে করো আমি এখান থেকে কি করব লব্ধি বেগটা পেয়ে গেলাম তাহলে আমাদের লব্ধি বেগের মানটা এইটা পরবর্তীতে দিক নির্ণয়ের যে বিষয়টা থাকে দিক নির্ণয় দিক কিভাবে নির্ণয় করা যাবে মনে করি আপেক্ষিক বেগের দিক হচ্ছে v এর দিকের সাথে থেটা কোণ আপেক্ষিক বেগের দিক হচ্ছে ভি এ দিকের সাথে কত কোণে থেটা কোণে তাহলে যদি যার সাথে কোণ করে আমরা সেই সূত্রটা আবার ফেলবো এখানে লিখব ট্যান থেটা যার সাথে কোণ করে কার সাথে কোণ করছে ভি এর সাথে কোণ করছে তাহলে যার সাথে কোণ করে তাকে নিচে বাম পাশে আলাদা রাখতে হবে তারপরে কি করব যার সাথে কোণ করে নাই কার সাথে মাইনাস ভি এর সাথে কোণ করে নাই এখানে কিন্তু আমরা মান নেব মাইনাস নিয়ে লাফালাফির কোনো দরকার নাই মাইনাস মান শুধু নিব মাইনাস ভি এর মান
ভিবি ভিবি cos দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা আমরা লিখে দেব 180 মাইনাস আলফা আচ্ছা এখানে লিখে দেব কি প্লাস ভিবি sin 180 মাইনাস আলফা 180 মাইনাস আলফা দেখো আমরা এখানে কিন্তু এই দুইটার মধ্যবর্তী কোণটা নিলাম এখন এখানে সরি একটু ভুল হয়ে গেছে উপরে লিখতে হবে sin নিচে cos আচ্ছা উপরে vb sin 180 মাইনাস আলফা 180 মাইনাস আলফা হলে এই এই কোঅর্ডিনেট ওটা sin এর নিজস্ব কোঅর্ডিনেট সুতরাং ওইখানে sin পজিটিভ হবে 180 মাইনাস আলফা সমান sin আলফা আর নিচে হবে va প্লাস vb কিন্তু প্লাস হবে না cos 180 মাইনাস আলফা হয়ে যায় মাইনাস মাইনাস cos আলফা এইটা হচ্ছে দিক নির্ণয়ের ফর্মুলা এখন ফর্মুলা হিসেবে এইটা ব্যবহার করবা আর এইটা ব্যবহার করবা নাকি এইটা আর এইটা যে কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছে সেটা ব্যবহার করবে আমার মনে হয় এখানে যে কনসেপ্ট আর এখানে যে কনসেপ্ট অর্থাৎ বিপরীত দিকের যে কনসেপ্ট সেটাকে কাজে লাগাও তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো সলভ করতে পারো আমি যেমনটা বললাম কি কার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে বি এর সাপেক্ষে বিগের উল্টা ডিরেকশনে একটা ভেক্টর নিয়ে নিলাম তারপরে যার সাথে নির্ণয় করতে হবে যার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তার সাথে তার একটা লব্ধি নির্ণয় করলাম লব্ধি হয়ে গেছে এখন দিক নির্ণয় করব এখন দিক নির্ণয়ের ক্ষেত্রে গেলে তুমি কি করতে পারো এর সাথে কোণটা নিতে পারো এর সাথে কোণ নিতে পারো তোমার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কোণের প্রয়োজন পড়তে পারে এটা নিলে আমি কি করতাম এখানে উপরে ভি দিতাম আর এখানে ভি দিতাম আর এখানে ভিবি দিতাম ঠিক আছে এইভাবে আমরা আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করতে পারি থিওরিটিক্যাল যে বিষয়টা আপেক্ষিক বেগের থাকে এটা মূলত এইখানেই শেষ হয়ে যায় চলো আমাদের যে অঙ্কটা সবচেয়ে বেশি আছে আপেক্ষিক বেগ থেকে সে অঙ্কটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বৃষ্টি আমরা বৃষ্টির মধ্যে যখন হাঁটবো তখন ছাতা কোন দিকে ধরবো এইটা নিয়ে একটা প্রশ্ন আসে তাহলে এটা আমরা দেখি তো ছাতা ও বৃষ্টি টপিকসের নাম ছাতা ও বৃষ্টি তো এটা কিভাবে আমরা ছাতা ধরবো সেটা একটু দেখি মনে করো বৃষ্টি পড়তেছে লম্বভাবে লম্বভাবে ভিআর বৃষ্টির বেগ ভিআর এই বরাবর একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে ব্যক্তির বেগ ওই দিকে এখন ছাতা কোন দিকে ধরবে ভাই ছাতা এখন সে যেটা হয় যে ব্যক্তির বেগের জন্য যেটা হয় যে ছাতা অপোজিট থেকে বৃষ্টি আসতেছে বলে মনে হয় তার জন্য ছাতাটা তাকে কাত করে ধরতে হয় তো কেন এটা কাত করে ধরতে হবে কিভাবে এটা ব্যাখ্যা করবো সেটা দেখো আমরা একটা কাজ করি এইখানে একটা বিষয় আছে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে অনেকভাবে বলবে আপেক্ষিক বেগের বিষয়টাকে আমি একটু ভিন্নভাবে চিন্তা করি যদি এভাবে চিন্তা করে সহজ হয় যদি সহজ হয় তাহলে আমার মনে হয় খারাপ হয় না তুমি চিন্তা করো একটা মানুষ যদি দৌড় দেয় একটা মানুষ যদি সাধারণভাবে দৌড় দেয় তো যদি প্রকৃতিতে সেদিন বাতাস নাও থাকে বাতাস বইতেছে না সে যদি এমনিতেও দৌড় দেয় তাহলে কী হবে অপোজিট ডিরেকশন থেকে এক ধরনের বাতাস তার কাছে গায়ে লাগবে সে ফিল করবে যে তার গায়ে একটা বাতাস আসতেছে অপোজিট ডিরেকশন থেকে সে যেদিকে দৌড়াচ্ছে তার অপোজিট দিক থেকে একটা বাতাস আসবে এখন ওই বাতাসের বেগটা কত হবে ওই বাতাসের বেগটাও ঠিক কি হবে তোমার হচ্ছে ঠিক ব্যক্তি যতখানি যত বেগে দৌড়াচ্ছে বাতাসের বেগটাও তত হবে তো যদি এরকমভাবে আমি চিন্তা করি তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সোজা হয় স্টুডেন্টদের বুঝতে বোধহয় সোজা হয় তো এখন চিন্তা করো যদি এর অপোজিট দিক থেকে একটা বাতাস আসে ও এইদিকে গতিশীল আর অপোজিট দিক থেকে একটা বাতাস আসছে যার জন্য সেই বাতাসটা হচ্ছে এই দিকে তাহলে এই দিকে আচ্ছা এই দিকে এখন বৃষ্টির বেগ সোজা নিচের দিকে আর অপোজিট থেকে একটা বাতাস আসতেছে তার বেগ হচ্ছে বৃষ্টির ব্যক্তির বেগের সমান এখন সেক্ষেত্রে কি হবে ওই বাতাসটা বৃষ্টিটাকে একটু ক্রস করে দেবে বাঁকা করে দেবে যার জন্য সে বৃষ্টিটা বাঁকাও করবে এভাবে তুমি চিন্তা করতে পারো অথবা সাধারণভাবে চিন্তা করতে পারো এভাবে চিন্তা করলে তোমার জন্য হয়তো একটু পজিটিভ চিন্তা হইতে পারে বা বুঝতে সুবিধা হইতে পারে অন্যভাবে তুমি চিন্তা করতে পারো যে ব্যক্তি ওই দিকে দৌড়াচ্ছে ব্যক্তি দেখবে যে বৃষ্টি কোন দিকে পড়তেছে অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করবো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করবো তাহলে ব্যক্তির বেগ কোন দিকে বা ব্যক্তির বেগ উল্টা দিকে নিতে হবে ব্যক্তি যেহেতু দেখবে তার মানে আমি কি করবো ব্যক্তি দেখবে মানে ব্যক্তি ছাতা ধরবে যার জন্য আমি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করবো ভি আর পি টা আমি কত লিখবো ভি আর পি লিখবো আমি ভি আর মাইনাস ভি আর প্লাস মাইনাস ভিবি অর্থাৎ
ভিআর এবং মাইনাস ভিপি এই দুটার আমি লব্ধি ভেক্টর নিব। তাহলে মাইনাস ভিপি কোন দিকে হবে? ভিপির বিপরীত দিকে, পার্সোনাল বেগ। এখন তাহলে এই দুটা বেগের লব্ধি কোন দিকে হবে? নিশ্চয় এই দিকে হবে, অর্থাৎ এখান থেকে এই দিকে হবে। এখন এই দিকে যদি হয়, বৃষ্টির আপেক্ষিক বেগের দিক যদি এই দিক হয়, তাহলে লোকটাকে ছাতা ধরতে হবে ওই তলের সাথে লম্ব বরাবর, অর্থাৎ এই দিকে তাকে ছাতা ধরতে হবে। এটা চাঁদ হয়ে গেছে, সম্ভবত চাঁদের মতো দেখা যায়। এই দিকে তাকে কি করতে হবে? ছাতা ধরতে হবে। এখন আমরা যেটা করব, তাহলে চলো এই আপেক্ষিক বেগের ক্ষেত্রে ছাতাটা কত কোণে ধরবে সেটা দেখি আমরা। তাহলে আমরা মাইনাস ভিপি এই দিকে, মাইনাস ভিপি এবং ভিআর এর মধ্যবর্তী কোণ কত? প্রথমে দেখি ভিপি আর ভিআর এর মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি, লম্বভাবে পড়তেছে। এখন মাইনাস ভিপি আর মাইনাস ভিআর, মাইনাস ভিপি আর ভিআর এর মধ্যে আমাদের ইয়াটা নিতে হবে, লব্ধির দিকটা নিতে হবে। তুমি চিন্তা করো, যদি প্রশ্নে তুমি যদি এই কোণটা বের করতে পারো, যদি এই কোণটা বের করতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হচ্ছে কি, আলফা কোণ যেটা আমরা ধরছিলাম সেটা হচ্ছে এই 90 ডিগ্রি ইকুয়াল টু আলফা। এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, যেটা ওই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেমনটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম এ আর বি এর মধ্যবর্তী কোণ। এখন যেটা করতে হবে, যদি এই কোণটা নির্ণয় করতে পারো, তাহলে বলতে পারো যে অভিলম্বের সাথে থেটা কোণে ছাতা ধরতে হবে। কেন বলতে পারবা? দেখো এই কোণ আর এই কোণ কি বিপরীত কোণ, তাহলে আমি এই কোণটা বের করব, এটাও বের করতে পারি। এটা বের করলে আমি বলবো কি, অনুভূমিকের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। তো আমাদের বইগুলোতে সবসময় অভিলম্বের সাথেই ছাতা ধরতে বলা হয়, যার জন্য আমি অভিলম্বের সাথেই ছাতা ধরার ব্যাপারটা দেখলাম এখানে। তাহলে দেখালাম ট্যান থেটা ইকুয়াল টু আমি কি লিখবো, কার সাথে কোণ করছে থেটা, কার সাথে কোণ করছে? ভিআর এর সাথে কোণ করছে। ভিআরকে যার সাথে কোণ করছে তাকে আলাদা রাখতে হয়, তাকে আলাদা, নিচে আলাদা রাখতে হয়। ভিআর লিখলাম, যার সাথে কোণ করে নাই, যার সাথে কোণ করে নাই, কার সাথে? ভিপির সাথে কোণ করে নাই। তাহলে ভিপির সাইন কোণটা নিতে হবে। এখন আমরা কি জানি, আপেক্ষিক বেগের ক্ষেত্রে ওই দুই ভেক্টরের মধ্যবর্তী যত কোণ আছে, এই দুই ভেক্টরের মধ্যবর্তী যত কোণ আছে, তার 180 মাইনাস আলফা করতে হয়, 180 মাইনাস এটা করতে হবে। ওইভাবে চিন্তা করতে পারো, অথবা সাধারণভাবে চিন্তা করো যে মাইনাস ভিপি আর ভিআর এর মধ্যবর্তী কোণ কত, এইটাই তো সেই 180 মাইনাস আলফা। এই দুইটার মধ্যবর্তী কোণ কত ভাই? দেখতেই পাচ্ছি 90 ডিগ্রি, বসাও 90 ডিগ্রি। আবার তুমি যদি এরকম করো, 90 না লিখে যদি এভাবে করো যে না আমি ওই অঙ্কের সূত্র শিখছি স্যার, 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, আবার আমার 90 ডিগ্রি, তাও দেখো এটা কত আসে, 90 ডিগ্রি আসে। তার মানে এখানে তুমি ডিরেক্টলি লিখে দাও 90 ডিগ্রি। ওকে, এখন ভিআর এখানে কি করতে হবে? ভিপি কজ 90, কজ 90। এখন স্যার ভিপি সাইন 90 মান 1 লিখতে হবে না, ভিআর ভিপি কজ 90 মান 0। তার মানে এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে যাবে, ট্যান থেটা ইকুয়াল টু এত। এখন থেটা ইকুয়াল টু তুমি লিখবা ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ভিপি, ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ, ভিপি হচ্ছে ব্যক্তির বেগ ভাই বৃষ্টির বেগ। এইটা যদি করো তাহলে কি হয়ে গেল, ব্যক্তি যখন বৃষ্টির মধ্যে হাঁটতেছে তখন কত কোণে, কত কোণে ছাতা ধরতে হবে সেটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারো। এখন যদি কেউ বলে যে স্যার এটা তো এখনো বেরি করেনি, ভিআরপিটা কত? ও ভিআরপি, চলো ভিআরপিটা আমরা বের করি। ভিআর, ভিআরপি, ভিআরপিটা কত হবে? রুট ওভার ভিআর স্কোয়ার, ভিপি স্কোয়ার। দেখো মাইনাস নিয়ে বাড়াবাড়ি করার দরকার না, এখানে মান নিচ্ছি, বারবার বলতেছি মান নিবা, মাইনাস ভিপি এর মান এবং ভিপি এর মান একই হবে। তারপরে কত হবে এখানে? প্লাস টু ভিআর ভিপি। কোন কোনটা নিব, 180 মাইনাস ভিআর ভিপির মধ্যবর্তী কোণ নিব এটাও নিতে পারো, অথবা ডিরেক্টলি ভিআর এবং মাইনাস ভিপির মধ্যে যে কোণ, তো ভিআর এবং মাইনাস ভিপির মধ্যবর্তী কোণ হচ্ছে 90, আমি ডিরেক্টলি কজ 90 লিখে দিলাম, ওই ঘুরে ফিরে তো একই হবে নাকি। তাহলে এখন ভিআর স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার, দেখো কজ 90 এর মান 0, তার মানে এই পার্টটুকু পুরোটুকু 0 হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মান প্লাস আর এখানে হচ্ছে দিক। এইভাবে ছাতা পৃষ্ঠের যে অঙ্কগুলো আছে আমরা খুব সহজে করতে পারি। আমি একটা প্রবলেম এখানে দেখে নিই তোমাদের জন্য, দেখাই। এক লোক বৃষ্টির মধ্যে 4 মিটার পার সেকেন্ড বেগে বেগে হাঁটছে, 8 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি পড়ছে,
সে কোন দিকে ছাতা ধরবে, সে কোন দিকে ছাতা ধরবে, সে কোন দিকে ছাতা ধরবে। আচ্ছা তাহলে আমি সোজা একটা সাধারণ ফর্মুলা ডিরাইভ করে রাখছি, সেখানে যাব। আমি একটু তারপরে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। ব্যক্তি হাঁটতেছে, ব্যক্তি হাঁটতেছে 4 মিটার পার সেকেন্ড বেগে এদিকে, বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে, বৃষ্টির বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কে দেখবে ছাতা যে ধরবে সে দেখবে বৃষ্টি কোন দিকে পড়তেছে, তাহলে তার একটা নেগেটিভ বেগ নিব -50। এখন এইটা এইটা লোভ দিয়ে দিকে হবে, ছাতা সেই দিকে ধরবে, সুতরাং এই বরাবর ছাতা ধরবে। আমি কোন কোনটা নির্ণয় করব, এই কোনটা নির্ণয় করব, তাহলে আমি বলতে পারবো অভিলম্বের সাথে এত কোণে সে ছাতা ধরবে। এখন এই কোনটা নির্ণয় করার জন্য আমাদের যে সে ফর্মুলা আমরা শিখলাম যে কিছুক্ষণ আগে, যেহেতু আমরা টাইপটা বুঝে গেছি, ডিরেক্টলি আমি লিখে দেবো ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ, অর্থাৎ ট্যান থেটা ইকুয়াল টু ভিভি ভাগ ফিয়ার, অর্থাৎ ট্যান থেটা ইকুয়াল টু 8/4, তার মানে থেটা ইকুয়াল টু 63.43 ডিগ্রি। অর্থাৎ তোমাকে এখানে নিচে লিখে দিতে হবে অভিলম্বের সাথে, অভিলম্বের সাথে 63.43 ডিগ্রি কোণে ছাতা ধরবে। এখন এটা তো গেল একটা ব্যাপার, স্যার এরকম তো সবসময় বৃষ্টি হয় না, মাঝে মধ্যে আর একটা ঘটনা ঘটে স্যার, যে বৃষ্টির মধ্যে আবার বৃষ্টি হইতেছে তার সাথে আপনার বাতাসও বয়, তাহলে যদি বাতাস বয় ওর মধ্যে একটা লোক দৌড়ায় তাহলে কি হবে? অনেক সময় প্রশ্ন আসে যে স্যার বৃষ্টি হইতেছে সাথে আবার বাতাস হইতেছে, একটা লোক বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে, একটা লোক বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে সাথে সাথে স্যার বাতাসও বইতেছে, তাহলে বৃষ্টি লোকটা ছাতা কোন দিকে ধরবে, এরকম একটা প্রশ্ন আছে। তো চলো আমরা দেখি যে এক্ষেত্রে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মানই বা কত, এ ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তো চলো আমরা এটা নিয়ে আলোচনা করা শুরু করি। এখানে দেখো যে একটা একটা নির্দিষ্ট দিকে, এই দিকে হয়তো ব্যক্তি দৌড়াইতেছে, আবার একই দিকে বাতাস বইতেছে, একই বেগে বাতাস বইতেছে, ভি উইন্ড বাতাসের বেগ, আর পার্সনের বেগ হচ্ছে ভিপি, আর লম্বভাবে মাথার উপরে বৃষ্টি পড়তেছে ভি আর ভেলোসিটিতে। এখন মাথার উপরে তো আর বৃষ্টি থাকবে না, কারণ আপেক্ষিক বেগের জন্য বৃষ্টির দিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন চলো আমরা একটা প্রথমে কাজ করি, যেহেতু আমরা ব্যক্তির সাপেক্ষে বাতাস এবং বৃষ্টির বেগ নির্ণয় করবো, যেহেতু আমরা ব্যক্তির সাপেক্ষে বাতাস ও বৃষ্টির বেগ নির্ণয় করবো, সেক্ষেত্রে তার জন্য আমরা কি করি, আগে বাতাস ও বৃষ্টির বেগের একটা লব্ধি বেগ নিয়ে নিই। বাতাস ও বৃষ্টির বেগের লব্ধি বেগ, বেগের লব্ধি বেগ ভি আর, এটা বড় হাতে ভি আর দিয়ে দেই, সেটা হবে কত, ভি উইন্ড প্লাস ভি আর, ভি উইন্ড প্লাস ভি আর। এখন এখন এই ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে বাতাস ও বৃষ্টির বেগ, বাতাস ও বৃষ্টির বেগটা হবে কত, আমি বাতাস ও বৃষ্টির বেগের লব্ধিটা পাইছি, তাহলে ব্যক্তির সাপেক্ষে যদি নেই তাহলে ভি আর পি, ব্যক্তির সাপেক্ষে এই লব্ধিটা নিব, তাহলে আমি লিখবো কত, ভিপি ভি আর মাইনাস ভিপি, যার সাপেক্ষে না হয় তাকে কি করতে হয়, মাইনাস করতে হয়। এটা আমরা ওয়ান ডাইমেনশনে স্যার খুব ভালো মতো দেখছি। তো চলেন আমরা এখানে বের করি ভি আর এর মান কত, ভি ডাব্লু প্লাস ভি ছোট হাতের আর মাইনাস ভিপি। আচ্ছা এইখানে এই কাজটুকুকে আমরা একটু নিজেদের মতো সাজাই নিই, যদি এরকম লিখি ভি আর বৃষ্টির বেগ, ভি উইন্ড মাইনাস ভিপি। কেন এভাবে সাজালাম, এভাবে সাজানোর একটা কারণ দেখো, যে বাতাসের বেগ এবং বৃষ্টির বেগ একই সরল রেখে আছে, সুতরাং এইটা আমাদের এই ভেক্টরটাকে নেগেটিভ করা অর্থাৎ বিয়োগ করা খুব সহজ হবে আমাদের জন্য, একই যেহেতু একই সরল রেখে দ্বারা আছে, তাহলে আমরা এইটা করতে পারি। এর জন্য আমরা যেটা করব যে এই ভেক্টরের লব্ধির মান কত তোমরা জানতে চাইতে পারে, তাহলে আমি যেটা করবো যে এটা বিয়োগ করে যে মানটা হবে এইটা আর এইটা, তোমার কি হবে লব্ধিটাই হবে কি ভিআরপি। তো ভিআরপি ইকুয়াল টু আমি এভাবে লিখে দিতে পারি, আমরা তো লব্ধির ফর্মুলা জানি, ভিআরপি ইকুয়াল টু লিখে দিতে পারি এই ভেক্টরের মান ভিআর স্কোয়ার প্লাস এই ভেক্টরের মান ভিডাব্লু। দেখো একই সরলরেখায় আছে, সুতরাং এই দুইটা ভেক্টরকে বিয়োগ করলে কি হবে, দুইটা ভেক্টর যদি সরলরেখা একই সরলরেখায় থাকে, একই সরলরেখায় আছে এবং বা বিপরীতমুখী যদি দুইটা ভেক্টর হয় তাহলে বিয়োগ করলে তাদের মান কি হবে,
VW minus অর্থাৎ এরকম যদি থাকে দুইটা ভেক্টর p আর q যদি বিপরীত দিকে থাকে তাহলে আমরা ডাইরেক্টলি লিখে দিই p minus q r equal to তো এখানে আমরা কি লিখে দিতে পারব VW minus VP লিখে দিতে পারব তাহলে VW minus VP whole square তারপরে কি থাকবে 2 VR VW minus VP কোজের সাথে একটা কোণ লাগবে স্যার কোজের সাথে একটা কোণ লাগবে কি কোণটা এখানে বসানো যায় বলেন দেখেন এইটা আর এটার মধ্যে যে কোণটা আছে সেটা কত এইটা এটার যে মধ্যে কোণটা আছে সেটা হচ্ছে আচ্ছা এই জায়গাটাতে একটু থামি আমরা যদি আমি এটা করি VW - VP অর্থাৎ VW থেকে VP কে যদি বাদ দেই তাহলে এটা কোন দিকে থাকবে VW হয়তো একটা ভেক্টর এই পর্যন্ত VP যদি বাদ দেই তাহলে যদি এরকম একটা ভেক্টর হয় VW সেখান থেকে VP ভেক্টরটাকে যদি ছোট ধরি এরকম যদি VP ভেক্টরটাকে বাদ দিয়ে দিই তাহলে হয়তো এটা বাদ দেওয়ার পরে এতটুকু একটা জায়গা পর্যন্ত কি থাকলো এতটুকু একটা জায়গা পর্যন্ত কারণ দৈর্ঘ্যটা হচ্ছে মান হয়তো এই দৈর্ঘ্যটা এখান থেকে আমি বাদ দিয়ে দেবো তাহলে এতটুকু আমি পাচ্ছি কি VW মাইনাস VP এরকম একটা পাবো তো আমি চিন্তা করলাম এতটুকু হচ্ছে আমার VW মাইনাস VP এখন আমি কি করতেছি VRP VRPটা কি ছিল VW মাইনাস VP এর লব্ধি তাহলে দুইটা ভেক্টরের লব্ধি কোণ বরাবর থাকে মাস বরাবর থাকে অর্থাৎ এই বরাবর থাকবে স্যার VRP এটা হচ্ছে V বড় হাতের আর বড় হাতের আর আর এটার মান আমরা বের করছি আচ্ছা এখন তাহলে দেখেন VW মাইনাস VP VW মাইনাস VP আর VRP এই দুটোর তো আমরা লব্ধি বার করতেছি VW মাইনাস VP আর VR এই দুটোর মধ্যবর্তী কোণ কত এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি সুতরাং এইখানে আমি বসাবো 90 ডিগ্রি cos 90 এর মান কত শূন্য তাহলে আমরা এখানে কি পাইলাম এইখানে শুধু পাইলাম V আর P অর্থাৎ বাতাসে ব্যক্তির সাপেক্ষে বাতাস ও বৃষ্টির বেগের মান তুমি লিখে দিবা VR স্কয়ার মাইনাস প্লাস VW মাইনাস VP হোল স্কয়ার এইটা হয়ে গেল আমার ব্যক্তির সাপেক্ষে বাতাস ও বৃষ্টির বেগ আচ্ছা যদি এরকম ভাবে ব্যক্তি ব্যক্তি বেগের দিকে যদি বাতাস বয় তাহলে আমরা এইভাবে করতে পারবো আচ্ছা এর পরে যদি স্যার এখন যে কাজটা হয়নি এই কোণটা বের করতে পারে নাই কোণটা কি যে আমার এই কোণটা আমাদের লাগে সব সময় অভিলম্বের সাথে তাহলে আমরা বলতে পারি যে অভিলম্বের সাথে এত কোণে বৃষ্টি বইতেছে তাহলে এখন এখানে আমরা কি করতে পারবো আমি একটু উপরের লাইনটাকে মুছে ফেলবো আচ্ছা মুছে ফেলেছি এখন দেখো তুমি এই ভেক্টরটাকে রিপ্লেস করতে পারো VW মাইনাস VP কে এই ভেক্টরটাকে এই বরাবর যদি রিপ্লেস করো তাহলে দেখো এটা একটা কি হয়ে গেছে তোমার এখানে হচ্ছে VW মাইনাস VP এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এটা থেটা হলে এটা লম্ব আর এইটা হচ্ছে তোমার ভূমি ভূমিটা কত VR বৃষ্টির বেগ তাহলে tan থেটা সমান কি tan থেটা তাছাড়া আমরা আপেক্ষিক বেগের সূত্র সেটা দিয়েও ফেলতে পারি আপেক্ষিক বেগের সাধারণ যে সূত্রটা ছিল যে এই কোণটা নির্ণয় করলে কিভাবে করবো সেটা আমি দেখাতে পারি সেটা দেখাচ্ছি tan থেটা সমান কি tan থেটা সমান লম্ব ভাগ ভূমি লম্ব কে আছে VW মাইনাস VP ভাগ হচ্ছে VR বৃষ্টির বেগ আচ্ছা তোমরা যদি চিন্তা করো না আমরা ওইভাবে না স্যার ওই যে আপেক্ষিক বেগের যে সূত্রটা দেখাচ্ছিলাম সেভাবে দেখান দেখি বা লব্ধির যে দিক নির্ণয় সূত্র লব্ধির দিক নির্ণয় সূত্র কি আমরা কি করতেছি এইটার এইটার লব্ধির দিক নির্ণয় করতেছি যার সাথে কোণ করে tan থেটা কার সাথে কোণ করছে VR এর সাথে কোণ করছে যার সাথে কোণ করছে তাকে নিচে আলাদা রাখো তারপরে কি করতো যার সাথে কোণ করে নাই VW VW মাইনাস VP এর সাথে কোণ করে নাই তার নিচে কি নিতে হয় cos দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ VW মানে VP আর VR এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি আর এই একই জিনিস এইটারই VW মাইনাস VP এর সাইন 90 ডিগ্রি উপরে সাইন 90 ডিগ্রি মান 1 তার মানে উপরে থাকবে VW মাইনাস VP আর এটার cos 90 মান মান হচ্ছে 0 দ্যাটস মিন ও শিট VW মাইনাস VP নিচে হচ্ছে এইটুকু যদি 0 হয়ে যায় শুধু VR একই আসবে স্যার একই আসলো তাহলে এখান থেকে আমরা কি পাইলাম লব্ধির দিক অর্থাৎ কত কোণে ছাতা ধরতে হবে অভিলম্বের সাথে স্যার এটা কার সাথে অভিলম্বের সাথে থেটা কোণে ছাতা ধরবেন অভিলম্বের সাথে থেটা কোণে ছাতা ধরবেন আচ্ছা এখন
এখন যেটা একটা বিষয় যে বৃষ্টিটা কোন দিকে পড়বে, বৃষ্টিটা কোন দিকে পড়বে। দেখো যদি এখানে বাতাসের বেগ ব্যক্তির বেগের চাইতে বেশি হয়, যদি বাতাসের বেগ ব্যক্তির বেগের চাইতে বেশি হয় তাহলে কি হবে, বৃষ্টি এই দিকে পড়বে, ব্যক্তি এই দিকে হাঁটতেছে, তাহলে ব্যক্তির কোন পাশটা ভিজে যাবে, পেছন দিকটা ভিজে যাবে, ব্যক্তির পেছন দিকটা ভিজে যাবে। আর যদি এরকম হয় কারণ কেন, তাহলে দেখো কারণ থিয়েটার মানটা পজিটিভ আসবে, ভিডাব্লিউ বড় হইলে ভিপি ছোট হইলে থিয়েটার মানটা পজিটিভ আসবে। যদি এরকম হয় যে ব্যক্তির বেগ বৃষ্টির বেগের চাইতে, ব্যক্তির বেগ বাতাসের বেগের চাইতে বেশি, অর্থাৎ ভিডাব্লিউ চাইতে ভিপি বড়, তাহলে এখানে মাইনাস চলে আসবে আর থিয়েটার মান তাহলে নেগেটিভ আসবে। তাহলে থিয়েটার মান নেগেটিভ মানে কি, থিয়েটার মান নেগেটিভ মানে এই কোণটা তখন এই দিকে হয়ে যাবে, আমরা যেদিকে চিন্তা করছি সেই দিকে না, তার উল্টা দিকে হয়ে যাবে। এই বরাবর যদি কোণটা হয়ে যায় তাহলে তাহলে কি হবে, থিয়েটার মান নেগেটিভ, অর্থাৎ সে কোণটা তখন এই দিকে হয়ে যাবে। আর এদিক হলে কি হবে, ব্যক্তির সামনের দিক ভিজবে, ব্যক্তির সামনের দিক ভিজবে। তো এখন আমরা এখানে একটা কয়েকটা শর্ত লিখে দিতে পারি, যে যদি এক নাম্বার যদি থিয়েটা কি হয়ে যায়, থিয়েটা যদি গ্রেটার লেস দেন জিরো হয়ে যায়, গ্রেটার দেন জিরো হয়, গ্রেটার দেন জিরো হয় তাহলে কি ভিজবে, জিরো ডিগ্রি হয় পিছনে ভিজবে, পিছনে ভিজে যাবে। থিটা যদি লেস দেন জিরো ডিগ্রি হয় তাহলে কি হবে, সামনে ভিজবে। আর স্যার যদি থিটা জিরো হয়ে যায়, থিটা যদি জিরো ডিগ্রি হয়ে যায় অর্থাৎ থিটা যদি একদম লম্বের সাথে থাকে, এটা যদি এরকম না হয় সোজাসুজি থাকে, তাহলে কি হবে, তাহলে মাথার উপর বৃষ্টি পড়বে। মাথার উপর বৃষ্টি মানে কি, সামনে পিছনে উভয় দিকে ভিজবে, সামনে ও, সামনে ও পিছনে উভয় দিকে ভিজবে, উভয় দিকে ভিজবে। আচ্ছা এই কোশ্চিনটা এই এই একই সেন্স কাজে লাগায় বা একই কনসেপ্ট কাজে লাগায় তুমি কি করতে পারো, গাড়ির ক্ষেত্রে অঙ্কটা করা যেতে পারে। গাড়ির ক্ষেত্রে যদি অঙ্কটা হয় তাহলে যদি থিটা থিটা যদি জিরো চেয়ে ছোট হয় তাহলে তুমি বলবা কি, পেছনের কাজ ফিরবে, পেছনের কাজ ফিরবে। যদি থিটা জিরো চেয়ে ছোট হয়ে যায় তাহলে তুমি বলবা সামনের কাজ ফিরবে, যদি থিটা জিরো হয়ে যায় তার মানে লম্বভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে সামনের কাজ পেছনের কাজ দুটাই ভিজবে। এই কনসেপ্টটা তুমি এখানেও লাগাতে পারো। চলো এইটার এই টপিকটা আরেকটু ভিন্ন করে দেখি। এখানে কি হয়েছে, ব্যক্তি যেদিকে গেছে বাতাস ওই দিকে ছিল, ব্যক্তি এদিকে হাঁটছে বাতাস ওই দিকে গেছে, এবার আমরা একটু উল্টায় দিই। তো চলো ব্যক্তির বেগের বিপরীত দিকে বাতাস বইলে কি হয় সেটা একটু দেখি। আমরা যেমনটা বলতেছিলাম যে এই দিকে যদি ব্যক্তি গতিশীল হয়, ব্যক্তির বেগ এই দিকে আর ব্যক্তির বেগের বিপরীত দিকে বাতাস, উইন্ডের বেগ, এখন বৃষ্টি লম্বভাবে পড়তেছে ভি আর, তুমি ওই আগে যে আমরা যেমনটা দেখলাম আগে যেরকম দেখছিলাম ঠিক সেরকম ভাবে যদি চিন্তা করি ব্যক্তির বেগের বিপরীত দিকে, তাহলে আমরা ওই একইভাবে লিখবো যে ব্যক্তির সাপেক্ষে যখন আমরা প্রথমে বৃষ্টির বেগ আর ব্যক্তির বেগের লব্ধি বেগটা নিব, ভি আর, ভি আর ইকুয়াল টু তুমি লিখবা ভিডাব্লিউ প্লাস ভি আর। নেক্সটে যখন ব্যক্তির সাপেক্ষে নিবা ভি আর পি, ব্যক্তির সাপেক্ষে যখন বৃষ্টির এবং বাতাসের বেগটা নিবা তখন ভি আর পি, সেটা হয়ে যাবে কত, ভি আর মাইনাস ভিপি, যেখানে ভি আরটা হচ্ছে ভিডাব্লিউ প্লাস ভি আর মাইনাস ভিপি। তুমি এটাকে একটু সাজায় নিতে পারো, সেটা হচ্ছে কত, ভি, এখানে একটু ভুল হয়েছে, ভিডাব্লিউ প্লাস ভি আর রেইন ছোট হাতের, এটা ভি আর প্লাস ভিডাব্লিউ মাইনাস ভিপি। কেন এটা করবো আমরা, কারণ হচ্ছে এই দুটো একই সরলরেখায় আছে সেই জন্য। এখন দেখো যদি ভিডাব্লিউ থেকে ভিপি বাদ দেই তাহলে যে জিনিসটা হবে, যদি আমি ভিডাব্লিউকে বড় চিন্তা করি তাহলে হয়তো চিন্তা করলাম যে ভিডাব্লিউ থেকে ভিপি বাদ দিলে এতটুকু থাকবে, সেক্ষেত্রে আমার লব্ধির দিক কোন দিকে থাকবে, এই বরাবর থাকবে ভি আর এবং ভিপি। দেখো ভি আর এবং ভিডাব্লিউ মানে ভিপির দিকটা এই বরাবর থাকবে, তাহলে অভিলম্বের সাথে কোণ হয়তো থেটা, আমরা এই কোণটা নির্ণয় করবো, বলে দেবো অভিলম্বের সাথে এত কোণে বৃষ্টি পড়ে। এখন ভি আর পি, অর্থাৎ ডিরেক্টলি যদি বলা হয় যে বাতাসের বৃষ্টির ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, বাতাসের কথাটা বললাম না কিন্তু বাতাস আছে, সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ এই ঘটনায় যেটা হবে সেটা হচ্ছে ভি আর পি। ভি আর পি তুমি কত লিখবা, রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিডাব্লিউ
मान जो निर्णय करब तक लिखब टैन थेटा आगे मतई टैन थेटा लिखब आगे मतई लिखब भि डब्ल्यू माइनस भिपि भाग भि आर सर ये समस्या आगे चाहते एक भिन्न से আগে যেমনটা করেছিলাম এই একই ফর্মুলাগুলো লিখছিলাম সেখানে দেখা যাচ্ছিল যে ভি ডব্লিউ থেকে ভিপি আমরা বাদ দিচ্ছিলাম কারণ ওই দুটো একই দিকে ছিল একই দিকে থাকার জন্য আপেক্ষিক বেগের ঘটনার জন্য এখানে কি হয়ে গিয়েছিল মাইনাস হয়ে গিয়েছিল একটা সাপেক্ষে আরেকটা যখন চিন্তা করছি তো এইখানে যেটা করতে হবে যে ভি ডব্লিউ মাইনাস ভিপি এইখানে ভিপির মানটা মাইনাস নিতে হবে যদি ভি ডব্লিউ এদিকে ভিপি ওই দিকে তাহলে বিপরীত দিকে হওয়ার জন্য মাইনাসের জন্য এখানে माइनस माइनस प्लस बसाते हैं मानता जो निबा तक एखे कि प्लस हो जाए एक ही भाव ये जो निबा भि डब्ल्यू माइनस भिपि देखो भि डब्ल्यूर विपरीते भिपि भि डब्ल्यू विपरीते भिपि जार जन तुम्हारा जो एक ही दिखे व्यक्तिर बेगर दिखे जो बतास बचे तक क्योंकि एखे ना भि डब्ल्यू और भिपि की करो प्लस करो तक क्योंकि वो माइनस ही थको क्योंकि ये जैगाटाते एक बेग और एक बेगर विपरीत दिखे त प्लस है ভেক্টরের মাধ্যমে যদি দেখা যায় যেমন যেমন দেখো এখানে ভি ডব্লিউ মাইনাস ভিপি দুটো ভেক্টর এই ভেক্টরের লব্ধি কত হবে এই ভেক্টরের লব্ধি ভি ডব্লিউ প্লাস মাইনাস ভিপি ভেক্টর এখন মাইনাস ভিপি ভেক্টর কোন দিকে এই দিকে হবে মাইনাস ভিপি ভেক্টর এখন মাইনাস ভিপি ভেক্টর আর ভি ডব্লিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি তাহলে তুমি এরকম লিখবা যে ভি ডব্লিউ স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার প্লাস টু ভি ডব্লিউ ভিপি cos 0 डिग्री मान 1 देखो ये क्योंकि तुम डायरेक्टली लिख सो भि डब्ल्यू प्लस भिपि होल स्क्वायर दैट मीन स्क्वायर रूट काटा भि डब्ल्यू प्लस भिपि जो हेटे ये जो मान निर्णय करते तक भि डब्ल्यू प्लस भिपि आसते दैट्स वाई कि करब जेखने जो मानट लिखब तक भि डब्ल्यूर मान जैगे प्लस लिखब ये जान भूल ना जो अनेक समय निजे अंक करार समय डायरेक्टली प्लस लिखे दीखने डायरेक्टली प्लस लिखे दी जो विपरीत दिखे जाए विपरीत दिखे गेले तुम्हारा एखे कि करवा प्लस दिए दिवा बाट मेनलि सूत्रता प्रेजेंट कर माइनस दिए ये बार बार बोलते जान भूल ना ओके टपिक्स एक अंक देख এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে দেখো 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে পূর্ব হতে পশ্চিমে অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে চলতেছে তো নির্ণয় করো যাতে সামনের কাজ ভিজে শুধুমাত্র সামনের কাজ ভিজে পরে বলছে পেছনের কাজ ভিজে উভয় কাজ ভিজে তাহলে আমরা দেখি এখানে সলিউশনটা করার জন্য একটা ছবি আঁকি যে প্রথমে বলছে যে কি বলছে বৃষ্টি পড়তেছে ভি আর কত আমাদের এখানে পূর্ব পূর্ব হতে পশ্চিমে ভি উইন্ডের বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার এবং বলতেছে পূর্ব হতে পশ্চিম অভিমুখী গাড়ি গাড়ির বেগও এই দিকে গাড়ির বেগও এই দিকে অর্থাৎ কোন দিকে ভিসি এখন প্রশ্ন হচ্ছে যে সামনের কাজ ভিজবে তাহলে বৃষ্টি কোন দিকে কত কোণে পড়বে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো সামনের কাজ ভিজবে নাকি পেছনের কাজ ভিজবে নাকি উভয় কাজ ভিজবে যদি দেখি যে থেটা জিরো ডিগ্রির চাইতে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা বুঝবো পেছনের কাজ ভিজে কারণ এই শর্তগুলো আমরা দেখছিলাম এই শর্তগুলো কখন ছিল এই শর্তগুলো কখন ছিল যখন একই দিকে গাড়ি যেদিকে মানে ব্যক্তি যেদিকে চলতে ছিল বাতাস ওইদিকে বইতে ছিল এখানে কিন্তু সেই ঘটনা ঘটছে দেখো গাড়ি যেদিকে চলতেছে বাতাসও ওইদিকেই বইতেছে এই শর্তগুলো ওই সময়তেই শর্তগুলো অ্যাপ্লাই করা ছিল যে থেটা যদি জিরো ডিগ্রি চাইতে বেশি হয়ে যায় তাহলে কি হবে লোকের পেছন দিক ভিজবে যদি জিরো ডিগ্রি চাইতে কম হয়ে যায় তাহলে সামনের দিক ভিজবে এবং জিরো ডিগ্রি হলে উভয় দিকে ভিজবে গাড়ির ক্ষেত্রে পেছনের কাজ সামনের কাজ এবং উভয় দিকে এরকম কথাগুলো বলতে পারি তো চলো আমরা দেখি এখানে যদি ট্যান থেটা নির্ণয় করি ট্যান থেটা এখানে বলে দেবো যে বৃষ্টি এদিকে পড়বে বৃষ্টি এদিকে কাত হয়ে পড়বে ট্যান থেটা তাহলে এখানে লিখে দিলাম ভি আর বৃষ্টির বেগ ভি আর ওই গাড়ির সাপেক্ষে ভি আর সি তাহলে আমার ট্যান থেটা ইকুয়াল টু আমি কি লিখবো আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা নির্ণয় করছিলাম সেটা ছিল এরকম যে ভি ডাব্লিউ মাইনাস ভিসি ব্যক্তির জায়গায় এখন কি লেখো
ভিসি লেখো, কারণ হচ্ছে কারটা হচ্ছে ব্যাকটি পজিশনে, চিন্তা করো নিচে হচ্ছে ভিআর। তাহলে এখন টেন থেটার ক্ষেত্রে আমি কি লিখবো, থেটার মান কত? তো থেটার মান নির্ণয় করার জন্য এখন দেখো এখানে একটা বিষয়, তোমার বেগ দেওয়া আছে, বৃষ্টির বেগ দেওয়া আছে, আর তোমার হচ্ছে বাতাসের বেগ দেওয়া আছে, গাড়ির বেগ দেওয়া নাই। এখন সামনের কাঁচ ভিজে, গাড়ির বেগ নির্ণয় করতে বলেছে। দেখো যদি সামনের কাঁচ ভিজে তাহলে এখানে লেখো যে এটা একের সলিউশন, সামনের কাঁচ ভিজলে, সামনের কাঁচ ভিজলে কি হবে, সামনের কাঁচ ভিজলে থেটা লেস দেন জিরো ডিগ্রি হবে, থেটা লেস দেন জিরো ডিগ্রি হবে, জিরো ডিগ্রি চাইতে ছোট হবে। থেটা যদি লেস দেন জিরো ডিগ্রি হয় তার মানে ট্যান থেটা কি হবে, মাইনাস হয়ে যাবে। আর এটা নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে ভি ডাব্লিউ মাইনাস ভি সি, এটাও কি হবে, নেগেটিভ হবে। এটা নেগেটিভ হলে এই মানটাও নেগেটিভ হবে। এটা তোমরা যারা ম্যাথ করো অ্যাটলিস্ট তারা বুঝতে পারছো। তাহলে এখন লিখে দিতে লিখে দিই, অর্থাৎ ভি ডাব্লিউ মাইনাস ভি সি ভাগ ভি আর লেস দেন জিরো। এখন ভি আরটা ওপাশে গেলে জিরো হয়ে যাবে, তো আমি এটাকে বাদে এরকম লিখলাম যে ভি ডাব্লিউ লেস দেন ভি সি, অর্থাৎ ভি ডাব্লিউ কি হবে লেস দেন ভি সি, অর্থাৎ ভি সি ভি ডাব্লিউর চাইতে বড় হবে। ভি সি যদি ভি ডাব্লিউর চাইতে বড় হয় তাহলে কি হয়ে যাবে, সামনের কাজ ভিজবে। ভি সি ভি ডাব্লিউর চাইতে বড় হলে সামনের কাজ ভিজবে। তাহলে আমরা এখানে দেখি ভি ডাব্লিউ কত, ভিসি হইতে হবে, ভিসি হইতে হবে কত, ভি ডাব্লিউ মান 60 কিলোমিটার পার আওয়ার, এর চাইতে বেশি হইতে হবে। অর্থাৎ গাড়ির বেগ যদি 60 কিলোমিটার পার আওয়ার, ভিসি ভি ডাব্লিউ যদি বড়, ভি ডাব্লিউ বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ারের চাইতে বেশি হলে কি হবে, সামনের কাজটা ভিজে যাবে গাড়ির। এটা আমরা প্রথমটা বুঝলাম। চলো আমরা দ্বিতীয়টা দেখি, পেছনের কাজ ভিজবে কি করলে, একই সূত্র আমরা দেখব, দুই নম্বর অঙ্কটা দেখব, দুই নম্বর শুধু আমরা থেটা নির্ণয় করব, আর কিছুই করার দরকার নাই। যদি থেটা নির্ণয় করি এখানে শর্তটা কি, থেটা গ্রেটার দেন জিরো ডিগ্রি হলে, জিরো ডিগ্রি চাইতে বড় হলে সামনের কাজ ভিজবে, পেছনের কাজ ভিজবে, পেছনের পেছনে কাজ ভিজবে। এইটা যদি হয় তাহলে তুমি কি লিখবা, তাহলে তুমি লিখবা যে থেটার মান পজিটিভ, এটা পজিটিভ হলে এটাও পজিটিভ হবে, ভি ডাব্লিউ মাইনাস ভি সি ভাগ ভি আর দ্যাট উইল বি গ্রেটার দেন জিরো। বা তুমি এখন লিখবা, এটা তো জিরো হয়ে যায়, তাহলে ভি ডাব্লিউ মাইনাস ভি সি তুমি লিখবা গ্রেটার দেন জিরো, দেন অতএব ভি ডাব্লিউ গ্রেটার দেন ভি সি। বাতাস, বাতাস কি হবে, গাড়ির বেগের চাইতে বেশি হবে, তার মানে ভি সি ভি সি লেস দেন 60 কিলোমিটার পার আওয়ার। যদি গাড়ির বেগ বাতাসের বেগের চাইতে, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ারের চাইতে কম হয়ে যায় তাহলে কি হবে, গাড়ি তোমার হচ্ছে পেছনের কাজটা ভিজে যাবে। এটা আমরা বুঝে গেলাম। এরপরে লাস্ট যে কোশ্চেনটা আছে, উভয় কাজ ভিজবে, যদি উভয় কাজ ভিজাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তিন নম্বর কোশ্চেনটা আমরা দেখি। উভয় কাজ ভিজলে থেটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হলে, থেটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হলে উভয় কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে। আচ্ছা থেটা ইকুয়াল টু যদি জিরো ডিগ্রি হয় তাহলে উভয় কাজ ভিজবে। এখন আমরা এখানে লিখে দিব ট্যান জিরো ডিগ্রি মানে কি, ট্যান জিরো ডিগ্রি মানে জিরো, এটা তোমরা সবাই জানো। তার মানে আমরা লিখে দেবো ভি ডাব্লিউ মাইনাস ভি সি ভাগ ভি আর ইকুয়াল টু জিরো। সাইড একটু লিখে দিও, সাইড নোট, সাইড নোটটা আমার দেওয়ার জায়গা না, লিখে দেবো ট্যান জিরো ডিগ্রি ইকুয়াল টু জিরো, ট্যান জিরো ডিগ্রি ইকুয়াল টু জিরো, এটা লিখে দেবা। বা তাহলে ভি ডা আর টাই পাশে গুণ হয়ে গেল জিরোর সাথে, জিরো হয়ে যাবে, ভি ডাব্লিউ মাইনাস ভি সি ইকুয়াল টু জিরো, দেন লিখবা ভি ডাব্লিউ ইকুয়াল টু, আরে ভাই এভাবে লিখি ভি সি ইকুয়াল টু ভি ডাব্লিউ ইকুয়াল টু কত, 60 কিলোমিটার পার আওয়ার। যদি গাড়ির বেগ আর বাতাসের বেগ সমান হয়, অর্থাৎ গাড়ির বেগে যদি 60 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে গাড়ির সামনের কাজ পেছনের কাজ দুটোই ভিজবে, সেক্ষেত্রে থেটাটা কি রয়ে যাবে, এইরকমভাবে পড়বে। আর যখন পেছনের কাজ ভিজবে তখন কি হবে, গাড়ি কোন দিকে চলতেছিল, গাড়ি এদিকে চলতেছিল, তাহলে কি হবে, পেছনের কাজ ভিজলে তোমার থিয়েটার মান পজিটিভ হতো, যেরকম আসে সেরকম যাবে। আর যদি দেখো যে সামনের কাজ ভিজতেছে তাহলে দেখবে যে এটা এই বরাবর হয়ে যাচ্ছে, থিয়েটার মান তখন এরকম না হয়ে এইরকম হবে যখন গাড়ির সামনের কাজটা ভিজবে। আমরা এই কন্ডিশনগুলো বুঝলাম। দেখো এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে, ওই একই অঙ্কটাকে আমি একটু মডিফাই করছি, যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইতেছে, পূর্ব হতে পশ্চিমে বাতাস বইতেছে এবং পশ্চিম হতে পূর্বমুখী গাড়ি। এবার গাড়ির দিকটা আলাদা করে দিছি, সে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চললে
হলে গাড়ি থাকা গাড়িতে থাকা গাড়িতে থাকা গাড়িতে থাকা ব্যক্তি কত কোণে বৃষ্টি পড়তে দেবে বা কোন দিকে বৃষ্টি পড়তে দেখবে, কত কোণে না কোন দিকে ব্যক্তি কোন দিকে বৃষ্টি পড়তে দেখবে। চলো এখন আমরা একটু ছবি দেখি। এক্ষেত্রে যদি ইস্ট ওয়েস্ট হয় তাহলে আমার বাতাস বইতেছে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, উইন্ড এই দিকে, সেটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আর গাড়ি চলতেছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে, এই দিকে সেটা হচ্ছে কত, 50 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কোন দিকে বৃষ্টি পড়তে দেখবে। একটা কথা মনে রাখবা, কান খুলে মনে রাখবা, যদি বিপরীত দিকে গাড়ি চলে মানে গাড়ি যেদিকে চলতেছে তার বিপরীত দিকে যদি বাতাস বয়, গাড়ি যেদিকে চলতেছে তার বিপরীত দিকে যদি বাতাস বয়ে চলে, তাহলে কখনোই গাড়ির পেছনের কাঁচ কখনোই ভিজবে না। গাড়ি বেগ ও বাতাসের বেগ বিপরীত হলে পেছনের কাঁচ ভিজবে না, প্রথম কথা। অর্থাৎ থেটা পজিটিভ হলে এটা হবে, নেগেটিভ হলে এটা হবে, এরকম কোনো কথা চিন্তা করার দরকারই নাই। দ্বিতীয়টা কথা, আরেকটা কথা হচ্ছে এখানে থেটা ইকুয়াল টু 0 ডিগ্রি হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ উভয় কাঁচ ভিজবে এই সম্ভাবনা নাই। যদি গাড়ি এবং বাতাস যদি বিপরীত হয় তার মানে শুধুমাত্র সামনের কাঁচ ভিজবে, অর্থাৎ গাড়ি যেদিকে চলতেছে বৃষ্টি তাহলে কি হবে, যদি এই দিকে গাড়ি চলে সামনের কাঁচ ভিজে তাহলে বৃষ্টিকে অবশ্যই এই দিকেই পড়তে হবে, এইটা মাথায় রাখবা। কেন এরকম হবে তুমি একটু চিন্তা করে দেখো, এই বাতাসটা বয়ে চলতেছে এই দিক থেকে এই দিকে, গাড়ি যখন ওই দিকে চলতেছে গাড়ির জন্য একটা বাতাস ক্রিয়েট হয়, সেই বাতাসও বয়ে চলবে এদিকে, দুই বাতাস কি করবে, এই বৃষ্টিটাকে এইদিকে ঠেলে নিয়ে আসবে, লম্বভাবে বৃষ্টিটাকে এইদিকে ঠেলে নিয়ে আসবে। সেক্ষেত্রে কোনোভাবে একটা বাতাস আর ওই গাড়ির বেগ দুজনকে কি করার মানে অপোজ করার বা বিপরীত দিক থেকে এটাকে নিষ্ক্রিয় করার কোনো সুযোগ নাই, যার জন্য এটা অবশ্যই কি হবে, শুধুমাত্র সামনের কাঁচকেই ভিজাবে। সেক্ষেত্রে এইটা হচ্ছে থেটা। এখন এই কন্ডিশনে যদি বলে যে কোন দিকে বৃষ্টি পড়তে দেখবে, বা এখানে আমি আরেকটা কোশ্চেন জুড়ে দিতে পারতাম, সেক্ষেত্রে বৃষ্টির আপেক্ষিক বেগ কত বা বৃষ্টি কত বেগে পড়বে তারা দেখবে, তা সেটার ক্ষেত্রে আমি ওটা করে দিচ্ছি, কোন সূত্রটা পড়বে সেটা আমি দেখা দিচ্ছি। আপাতত আমরা দেখে দিই কত কোন দিকে পড়বে, তাহলে ট্যান থেটা আমরা লিখে দেবো, দিক বললে ট্যান থেটা আমরা এখানে কি করে দেবো, দেখো এই ক্ষেত্রে বলছিলাম যদি বিপরীত দিকে যায়, আমি বারবার বলছিলাম, সেক্ষেত্রে এখানে কি করে দাও, VW প্লাস VC করে দাও, এখানে প্লাস VC না দিয়ে যদি মাইনাস দাও দিতে পারো অসুবিধা নাই, নিচে VR, কিন্তু যখন মাইনাস মান বসাবো তখন 60 - 50 লিখো। কেন, হয় এখানে প্লাস দাও অথবা মান বসানোর সময় মাইনাস করে দাও, এটা বারবার বলছি। আর বৃষ্টির বেগ কত, এখানে বৃষ্টির বেগ হচ্ছে 10, তাহলে এখানে পাচ্ছ 110/10, tan theta equal to eta, tan theta তাহলে theta equal to tan inverse 11, 84.81 ডিগ্রি কোণে। অর্থাৎ এইটা অভিলম্বের সাথে, এটাও theta হবে, 84.81 ডিগ্রি কোণে অভিলম্বের সাথে সেটা কি করবে, বৃষ্টি পড়তে দেখবে গাড়িতে থাকা কোনো লোক। এখন একটা কোশ্চিন এখানে করি না, যদি মনে করো কোশ্চিন করে দিতাম যে বৃষ্টি কত বেগে পড়তে দেখবে, বৃষ্টির আপেক্ষিক বেগ কত, গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। কিন্তু এখানে মনে রাখতে হবে প্রকৃতিতে কি রয়েছে, বাতাস আছে। আমি বলেছিলাম এ ধরনের কন্ডিশন হলে তোমরা একটা সূত্র লিখে দেবা, VR² + VW - VC² এখানে VP ছিল তোমাদের মেন যে ফর্মুলা শিখেছিলাম সেখানে, কিন্তু এখানে বলছিলাম যে তো গাড়ির সাথে VC না VP না লিখে VC লিখলাম, কিন্তু বলছিলাম যে যদি বিপরীত দিক হয়, যদি এরকম হয় বাতাস একদিকে বৃষ্টি গাড়ি আর একদিকে, এরকম কন্ডিশন হলে এখানে ডিরেক্টলি মাইনাস দিতে প্লাস করে দিতে বলছিলাম, অথবা মান বসানোর সময় মাইনাস দিতে বলছিলাম, তাহলে এখানে কত হবে, 10² + VW মান কত, VW মান এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো, তাহলে সেক্ষেত্রে দিতে হবে VW মান 60 - -50। তুমি এরকম দিতে পারো অথবা ডিরেক্টলি এখানে মাইনাস প্লাস আর এখানে প্লাস দিয়ে এরকম করে দেবো, সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, এরকম করে দাও। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করলে আমরা সহজে কি পেয়ে যাব,
গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা নির্ণয় করে নির্ণয় করতে পারবো। আচ্ছা চলো আরো প্রবলেম আমরা দেখতে থাকবো। চলো এখানে একটা প্রবলেম আছে সেটা দেখি, যে 2 মিটার পার সেকেন্ড বেগে যেই দিকে বাতাস বইতেছে সেই দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চলতেছে, গাড়ির চালক গাড়ির সামনের কাছে লম্বভাবে বৃষ্টি পড়তে দেখলো। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে গাড়ির দেখো সামনের কাছ 35 ডিগ্রি কোণে আছে আর পেছনের কাছ 60 ডিগ্রি কোণে আছে, বৃষ্টির বেগ কত, পেছনের কাছ সরাসরি বৃষ্টি পড়বে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে 2 মিটার পার সেকেন্ড বেগে যেই দিকে বাতাস বইতেছে সেই দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চলতেছে, গাড়ি চালক গাড়ির সামনের কাছে লম্বভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি এই ছবিটার সামনের কাছটা চিন্তা করো। এক নম্বরের সলিউশনটা এখানে এখানে দেখো যে সামনের কাছটা এটা 35 ডিগ্রি কোণে, এখন সামনের কাছটার উপরে কি হয়েছে আমার লম্বভাবে বৃষ্টি পড়ছে, লম্বভাবে বৃষ্টি পড়ছে তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা বাড়ায় দেই তাহলে দেখো এই দিকে গাড়ি চলতেছে বিসি ইকুয়াল টু কত 12 মিটার পার সেকেন্ড বেগে, এই দিকে বাতাস বইতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা বৃষ্টি এটা পড়তেছে এটা হচ্ছে ভি আর সি মানে হচ্ছে যেই বেগটা হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এদিকে সে পড়তে দেখলো কিন্তু গাড়ির নিশ্চয় তাহলে বৃষ্টির বেগ প্রকৃত বেগ ছিল এইদিকে যে লম্বভাবে পড়তে ছিল। এখন এটা 35 ডিগ্রি হলে এটা কত হবে 35 ডিগ্রি হবে, এটা কত হবে 55 ডিগ্রি কোণ হবে, তাহলে এই কোণটা কত হবে এই কোণটা হবে পুনরায় 35 ডিগ্রি, অর্থাৎ বৃষ্টি অবিলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়তেছে, বৃষ্টি অবিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে। এখন বৃষ্টি যদি অবিলম্বের সাথে 35 ডিগ্রি কোণে পড়ে তাহলে আমাদের সূত্রটা লিখব ট্যান 35 ট্যান থিটার মান 35 ইকুয়াল টু আমরা যেটা জানি এই ঘটনার ক্ষেত্রে ভিডাব্লিউ মাইনাস ভিসি ভাগ ভিআর, কিন্তু কিন্তু যদি সামনের কাঁচ ভেজে কিন্তু যদি সামনের কাঁচ ভেজে সেক্ষেত্রে যেটা হয় যে আমার এই খানটা ট্যান থিটার মানটা কি হইতে হয় নেগেটিভ হইতে হয়, কিন্তু এখানে ট্যান থিটার মান নেগেটিভ হচ্ছে না, কেন হচ্ছে না সেটার একটু কারণ দেখি, কারণ ট্যান থিটার মান নেগেটিভ হয় তখন যদি সামনের কাঁচ ভেজে, সেই কন্ডিশনে আমরা যেভাবে সূত্রটা জানি সেখানে হচ্ছে বাতাসের বেগ আমরা যেভাবে থিওরিটিক্যালি প্রমাণ করছিলাম সেখানে বাতাসের বেগ বৃষ্টির বেগের চেয়ে গাড়ির বেগের চেয়ে বেশি হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে গাড়ির বেগ বাতাসের বেগের চেয়ে বেশি, তো এই ধরনের জন্য এখানে কি হয়ে গেছে এখানে নেগেটিভ আসতেছে না, তাহলে আমাকে কি করতে সূত্রটা লেখার সময় এখানে নেগেটিভ ধরে অঙ্কটা করতে হবে তাহলে সঠিকভাবে আসবে। অথবা আমাদের হাতে একটা সুন্দর কনসেপ্ট আছে সেটা হচ্ছে দেখো যে গাড়ি ওই দিকে চলতেছে, গাড়ি যদি সামনের দিকে চলে তার জন্য প্রকৃতিতে বাতাস থাক বা না থাক, গাড়ি যদি এদিকে চলে গাড়ির জন্য এদিকে একটা বাতাস ক্রিয়েট হবে, তার উল্টো দিকে উল্টা দিকে যে বাতাস ক্রিয়েট হবে, এখন গাড়ির দিকে যে বাতাস যাচ্ছে প্রকৃতির যে বাতাস যাচ্ছে এই দুই বাতাস একে অপরকে কি করবে তোমার হচ্ছে বাধা দেবে, সেক্ষেত্রে গাড়ির জন্য যে বাতাসটা তৈরি হয়েছে অর্থাৎ গাড়ির বেগ যদি বেশি হয় তাহলে কি হবে এই বাতাসকে ঠেলে এদিকে নিয়ে চলে আসবে, সেক্ষেত্রে কি হবে সামনের কাছ ভিজবে, সেক্ষেত্রে গাড়ির বেগটা বেশি হবে। এখন এখানে দেখা যাচ্ছে গাড়ির বেগ বেশি বাতাসের বেগের চাইতে সুতরাং সামনের কাছ ভিজবে, আর যদি দেখো যে না বাতাসের বেগ বেশি গাড়ির বেগ বাতাসের বেগ বেশি গাড়ির বেগ কম তাহলে বাতাস কি করবে গাড়ির বেগের জন্য ক্রিয়েট হওয়া বাতাসটাকে ঠেলে নিয়ে চলে যাবে তাহলে গাড়ির পেছনের কাছ ভিজবে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে গাড়ির বাতাসের বেগের চাইতে গাড়ির বেগ বেশি, সেক্ষেত্রে এখানে আমার পজিটিভ নিতে চাইলে এখানে পজিটিভ নিতে চাইলে আমাদের এখানে যেটা করতে হবে যে ভিসি মাইনাস ভিডাবে একটু টেকনিক্যাল হইতে হবে, আর আমরা এতটুকু টেকনিক্যাল হইতে পারবো যেহেতু আমরা কনসেপ্টটা বুঝে গেছি, কারণ মেইন কথাটা হচ্ছে আমাদের কনসেপ্ট, কনসেপ্টটা যদি বুঝে যায় তাহলে এখানে ট্যান 35 ডিগ্রি আর আমাদের ওইখানে কত গাড়ির বেগ হচ্ছে 12 আর এটা হচ্ছে 2, নিচে হচ্ছে কত নিচে আমাদের ভিআর এটা আমরা বের করবো তাহলে এখানে হচ্ছে ভিআর ইকুয়াল টু হচ্ছে 14.28 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এত বেগে কি হবে বৃষ্টি লম্বভাবে পড়বে এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। এরপরে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা পেছনের কাছে সরাসরি বৃষ্টি পড়বে কিনা এটা আমাদের ব্যাখ্যা করতে হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে চলো একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। একটু এখানে খেয়াল রাখবা বৃষ্টি অবিলম্বের সাথে কত কোণে পড়তেছে 35 ডিগ্রি কোণে পড়তেছে, বৃষ্টি অবিলম্বের সাথে 35 ডিগ্রি কোণে পড়তেছে, পেছনের কাছের কথাটা চিন্তা করো পেছনের কাছ 2 নম্বর সলিউশন, পেছনের কাঁচটা কত ডিগ্রি কোণে আছে 60 ডিগ্রি কোণে কার সাথে, পেছনের কাঁচ অবিলম্বের সাথে না অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তার মানে এটা এখানে যদি 60 ডিগ্রি কোণে থাকে তাহলে এখানে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে আর উলম্বের সাথে সে আছে 30 ডিগ্রি কোণে, পেছনের কাঁচ উলম্বের সাথে আছে
উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আছে। নেক্সট কথা কি, বৃষ্টি উলম্বের সাথে কত কোণে পড়তেছে? বৃষ্টি উলম্বের সাথে আমরা বলছি 35 ডিগ্রি কোণে পড়তেছে, এটা আমরা গত অঙ্কে প্রমাণ করছি। কোথায় পাইছি এটা? একে পাইছি যে বৃষ্টি বৃষ্টি উলম্বের সাথে বৃষ্টি উলম্বের সাথে সাথে 35 ডিগ্রি কোণে পড়ে। তাই যদি হয় তাহলে দেখো বৃষ্টি যদি এদিক পড়ে তাহলে এই পেছনের কাজকে কি সরাসরি ভিজাবে? সরাসরি ভিজাবে না, অর্থাৎ কোণের ব্যবধান 5 ডিগ্রি হওয়ার কারণে, অর্থাৎ তুমি বলে দিবা, এত কিছু বলার দরকার নাই, বলে দিবা যে এখানে সুতরাং সুতরাং বৃষ্টি সরাসরি পেছনের কাজকে ভিজাতে পারবে না। এই ছবিটা দিয়ে দিবা, এই দুই কথা লিখে দেবা, তারপরে লিখে দেবা সুতরাং বৃষ্টি সরাসরি গাড়ির কাজকে ভিজাতে পারবে না, পেছনের কাজকে, গাড়ির পেছনের কাজকে ভিজাতে পারবে না। চলো আমরা অনেকগুলো প্রবলেম দেখলাম, কি যেন একটা বাকি রয়ে গেছে, কি বাকি রয়েছে, ও হ্যাঁ পাহাড়ের ঢাল, পাহাড়ের ঢালের যে প্রবলেমটা সেটা বাকি রয়ে গেছে। এইটা আপেক্ষিক বেগের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, এটা গত বছর আসছিল, দেখা যাক এই অঙ্কটা আমরা একটু সলভ করি। চলো এখানে আমরা আরো একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি কোণে আনত একটা পাহাড়ের ঢাল বেয়ে 20 মিটার পার সমবেগে একটা বাস উপরের দিকে উঠছে, এমন সময় বৃষ্টি শুরু হলো। যখন বৃষ্টি 60 মিটার পার সেকেন্ড বেগে পড়তে শুরু করলো, কিছুক্ষণ পর অনুভূমিকভাবে বাতাস বইতে শুরু করলো। কিছুক্ষণ পর শুরুতে বাস চালক কতক্ষণে বৃষ্টি পড়তে দেখবে প্রথম গোষ্ঠী, আর বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলো। এখানে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলো, বাতাসের বেগ কত, মানে প্রথমে যে বেগে বৃষ্টি পড়তে দেখতেছিল ঠিক পরেও ঠিক একই বেগেই সে বৃষ্টি পড়তে দেখলো, তাহলে এক্ষেত্রে বাতাসের বেগ কত, যে বাতাসটা অনুভূমিক বেগে বয়ে শুরু করছিল। আমরা প্রথমে ক কোশ্চেন একটু সলভ করার চেষ্টা করি, দেখি সেখানে কি রকম অ্যানসার আসে। ক ক এর সলিউশন যদি দেখি তাহলে আমরা দেখব যে আনত একটা আনত তল আছে, সেখানে আনত তল বেয়ে একটা গাড়ি উঠে চলছে, গাড়ির বেগ হচ্ছে কত, গাড়ির বেগ হচ্ছে, আমি এই গাড়ির বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর বৃষ্টি খারাপভাবে পড়তেছে, বৃষ্টি খারাপভাবে পড়বে, তাহলে এখন দেখি মনে করো যে বৃষ্টি এখানে খারাপভাবে পড়তেছে সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড থেকে। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এই গাড়িটাকে একটু মুছে ফেলি, তাহলে আমাদের ছবিটা বুঝতে সুবিধা হচ্ছে। গাড়ির বেগটা ওই দিকে, গাড়ির বেগটা ওই দিকে, এখন যেটা করতে হবে 60 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু সে গাড়িকে বৃষ্টি পড়তে দেখলো কোন দিকে সেটা আমাদের কাছে জানতে চাইছে। এখন এ যদি এদিকে যায় তাহলে এর এর সাপেক্ষে যখন বৃষ্টির বেগ নিব তখন আমাকে -bc টা নিতে হবে, -bc কোন দিকে, এদিকে। এখন এইটার এটার যেটা লব্ধি, আমাদের যে আপেক্ষিক বেগের কনসেপ্ট, যে দেখে তার ঋণাত্মক দিকের সাথে অন্যটার লব্ধি নিতে হয়, এই ঋণাত্মক দিকটা কোন দিকে, এদিকে। এটার সাথে যখন এটা লব্ধি নিতে যাবো তখন একটা জিনিস খেয়াল করো, এটা আসছে 30 ডিগ্রি কোণে, দ্যাটস মিন এই কোণটা কত হবে, এই কোণটা হবে তোমার 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। আর বৃষ্টি নিশ্চয়ই পড়বে তাহলে কত ডিগ্রি কোণে, এর মাঝামাঝি কোনো একটা কোণে দেখো বৃষ্টি পড়তেছে এইটা আর এইটার মাঝামাঝি, এবং সেই আপেক্ষিক বেগের দিকটা হবে এই দুটার মাঝামাঝি, অর্থাৎ এই বৃষ্টির বেগের ঋণাত্মক দিক, গাড়ির বেগের ঋণাত্মক দিক, গাড়ির বেগ হচ্ছে এখান থেকে এই দিকে, কিন্তু তার ঋণাত্মক দিক হচ্ছে এটার বিপরীত দিকে, বৃষ্টি খারাপভাবে পড়তেছে। এখন এই পুরো কোণটা আমাদের কত আছে, এটা 30 ডিগ্রি হলে এই পুরো কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন বৃষ্টি ধরে নাও অভিলম্বের সাথে থেটা কোণে পড়তেছে, বৃষ্টি অভিলম্বের সাথে থেটা কোণে পড়লে আমি এই থেটার কোণটা নির্ণয় করবো, ট্যান থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা আমরা সেই 60 যার সাথে কোণ নির্ণয় করে, যার সাথে, এখানে সাধারণ লব্ধির সূত্র হয়। এখন আর আপেক্ষিক বেগের কনসেপ্ট শুধু যে দেখবে তার ঋণাত্মক দিকটা নিয়ে নেবে, বাকি বিষয়টা কি লব্ধির কনসেপ্টের মতো, মানে সাধারণ সামান্তরিক সূত্রের মতো, সাধারণ সামান্তরিক সূত্রের লব্ধির দিক নির্ণয় সূত্র হচ্ছে যার সাথে কোণ করে তাকে আমরা নিচে আলাদা রাখবো, যার সাথে কোণ করে নাই, ভিসির সাথে কোণ করে নাই, তাহলে ভিসির কজ উপাংশটা হচ্ছে কজ উপাংশ কজ কত ডিগ্রি, 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি নিচে, ভিসি কজ ভিসি সাইন 60 ডিগ্রি উপরে। এখন
থিটার মান আমাকে বের করতে হবে tan থিটা। এখানে দেখো VC মান কত, গাড়ির বেগ হচ্ছে 20 sin 60 degrees, 20 sin 60 degrees, বৃষ্টির মান হচ্ছে আমাদের 6 বৃষ্টির বেগ, আর এখানে হচ্ছে 20 cos 60 degrees। এটাকে সলিউশন করলে থিটার মান পাবো আমরা, থিটা ইকুয়াল টু পাবো 47.27 degrees। আচ্ছা তাহলে বৃষ্টি অভিলম্বের সাথে কত কোণে পড়তেছে, 47.27 ডিগ্রি কোণে পড়তেছে। প্রথম অঙ্কের সলিউশন আমাদের হয়ে গেছে, প্রথমটার সলিউশন হয়ে গেল, কয়ের সলিউশন শেষ। আচ্ছা এখন দ্বিতীয় যে প্রশ্নটা আছে, বায়ুপ্রবাহের দরুন বাস চালক খাড়ার নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেবে, তাহলে এইখানে এই বিষয়টা একটু মাথায় রাখো, বায়ুপ্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখবে, বাতাসের বেগ নির্ণয় করতে বলছে, বাতাসের বেগ আমি জায়গায় খালি করতেছি। আমরা দুইটা ছবি আনবো, এখানে প্রথম ছবিতে দেখো কি ঘটনা ঘটতেছিল। প্রথমে যদি দেখি ক্ষয়ের সলিউশনে, প্রথম ছবিতে দেখবো যে বৃষ্টি পড়তেছিল এইভাবে, এটাকে আমরা ভি আর বলি, আপেক্ষিক বেগটাকে ভি আর বলি, আর এই দিকে বা ভিসিআরই বলো অসুবিধা নাই, ভিআরসি বলো, ভিআরসিটা হচ্ছে এই দিকে ছিল এবং সেটা কত ছিল অভিলম্বের সাথে 47.27 ডিগ্রি কোণে ছিল। এবং পরবর্তী সাথে দেখলো যে বৃষ্টি একই বেগে উলম্ব মানে লম্বভাবে পড়তেছে, পরের বার দেখলো যে বাতাসের জন্য লম্বভাবে পড়তেছে, বাতাস কোন দিকে বয়ে চলবে, বাতাস বয়ে চলবে এই দিকে। প্রথমের ঘটনা ছিল এইটা বাতাস থাকার আগে, যখন বাতাস বয়ে চলতেছিল তখন বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, তখনকার ঘটনা হচ্ছে এইটা হচ্ছে পরের ভিআরসি প্রাইম, পরের বাতাস বয়া শুরু হওয়ার পরে। এখন তোমাদের যেটা করতে হবে ভিআরসি প্রাইমের মান নির্ণয় করতে হবে, কারণ লম্বভাবে বৃষ্টি পড়তে দেখছে পরে, তার মানে যে বিষয়টা হচ্ছে যে এই ভিসি আর ভিআরসির যে লব্ধিটা সেটা হচ্ছে ভিআরসি প্রাইম, কিন্তু এই ঘটনা যেহেতু পরে হয়েছে, আগে যেটা হয়েছে আগে ছিল এরকম যে ভি আর আমার এই দিকে ছিল হচ্ছে, এই দিকে ছিল হচ্ছে ভিসি, এই দিকে ছিল ভিসি আর এদিকে মাইনাস ভিসি, তাহলে তখন আমার যেটা কি ছিল যে ভিআরসি এর মানটা কত ছিল, তখন ভিআরসি ছিল হচ্ছে আমাদের ভিসি স্কয়ার প্লাস ভিআর স্কয়ার প্লাস 2 VC VR cos, এই মানটা দুই ভেক্টরের মধ্যবর্তী মান, কারণ এই মানটা নিতে হবে নেগেটিভ দিকের সাথে বৃষ্টির বেগের কোণটা কত ছিল 60 degrees, কেন এই কোণটা যদি 30 degrees হয় তাহলে এই কোণটা কত হবে 60 degrees হবে। তো চলো আমরা এই মানগুলো বসাই, বিটার মান ছিল 20² 6² + 2 × 20 × 6 × cos 60 degrees 23.58 m/s। এখন দ্বিতীয় ছবিটা দেখো, যখন বাতাস বওয়া শুরু করলো তখন যে জিনিসটা হলো 30 degrees কোণে আনত কোণ, এখন আগে বাতাস বওয়ার আগে বৃষ্টি পড়তেছিল, ভি আর সিটা ছিল আমার এই বরাবর, কিন্তু বাতাস বওয়া শুরু করার পরে বৃষ্টি লম্বভাবে পড়া শুরু করে, লম্বভাবে পড়তে দেখে কে ওই বাতাসটা যখন এইদিকে বইতেছিল তখন লম্বভাবে বৃষ্টি পড়তে দেখে গাড়ির চালক, এবং সেটা কোন দিকে সেটা লম্বভাবে পড়তে দেখে এইদিকে, তাহলে এই ভি আর সি প্রাইমটা মানে দ্বিতীয় ক্ষেত্রে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এটা একই বেগে পড়তে দেখলো, ভি আর সি প্রাইমটাও কি হবে এর সমান হবে, ভি আর সি প্রাইম এই মানটা কি হবে ভি আর সি এর সমান হবে, অর্থাৎ এই এখানে যে বেগটা ছিল একই বেগে কিন্তু পড়তেছে এদিকে, কারণ কি বাতাসের জন্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাতাসের বেগ কত, আমাদের এই কোণটা আমাদের জানা ছিল, এই কোণটা কত ছিল 47.27 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি, এইটা আর এটা লব্ধি নিশ্চয়ই, এটা লব্ধি নিশ্চয়ই এটা। এখন আমাদের যেটা জানতে হবে ভি ডাব্লিউটা জানতে হবে, তাহলে ভি ডাব্লিউ নির্ণয় করবো কীভাবে, লব্ধি প্রথম ভেক্টরের সাথে কত কোণ করছে 47.27 ডিগ্রি, আর এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো যে ট্যান 47 দশমিক উপরে একটু লিখি, ট্যান 47.27 ডিগ্রি সমান হচ্ছে কার সাথে কোণ করছে, দেখো ভিআরসি প্রাইম ভিআরসির সাথে কোণ করছে,
যার সাথে কোণ করছে তার সাথে আমরা কি নিব তাকে আলাদা রাখবো ভি আর সি, যার সাথে কোণ করেনি ভি আর সি ভি ডব্লিউ সাথে কোণ করেনি, তাহলে ভি ডব্লিউ মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে 90° + 47.27, তাহলে এখানে লিখবো cos cos 90°, এই যে এটা হচ্ছে 90° প্লাস এটা হচ্ছে 47.27, 47.27, আর এখানে হচ্ছে ভি ডব্লিউ সাইন 47.90° + 47.27, আমরা মানগুলো বসাবো, তাহলে 10 47.27° = ভি ডব্লিউ, ভি ডব্লিউ মান আমাদের বের করতে হবে সাইন 137.27 ভাগ 23.58 + ভি ডব্লিউ কস 137.27। চলো দেখি আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাই যে এটার মান পাই 1.008 এবং এইটার মান পেয়ে যায় ভি ডব্লিউ, ভি ডব্লিউর সঙ্গে এটার মান পেয়ে যায় 0.679 এবং এইটার মান আসে মাইনাস, যার জন্য মাইনাস 0.735 ভি ডব্লিউ, আর এটা 23.58। এখন আমাদের যেটা করতে হবে যেখান থেকে ভি ডব্লিউর মানটা নির্ণয় করতে হবে, তো আমরা জানি যেখান থেকে ভি ডব্লিউর মানটা নির্ণয় করা খুবই সোজা, তাহলে আমাদের বৃষ্টির বেগ আসে 17.30 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কি করলাম যে বৃষ্টির বেগটাও নির্ণয় করতে পারলাম। দেখো এই আমাদের তলের উপরে যে টপিকসগুলো ছিল সেটাও আমাদের শেষ হয়ে গেছে, তো এর মাধ্যমে আমাদের যে জিনিসটা হয়ে যে আপেক্ষিক বেগের যে একমাত্রিক যে বিষয়টা ছিল সেটা আমরা এর আগের ক্লাসে শিখছি, আজকে হচ্ছে দ্বিমাত্রিক বিষয়ের উপর থিওরি প্লাস বিভিন্ন ধরনের প্রবলেম দেখলাম, যে আশা করি এরপরে আপেক্ষিক বেগ রিলেটেড যে প্রবলেমগুলো তোমাদের আর হওয়ার কোনো কথা না, এরপরে ক্লাসে আমাদের অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।